Assalamualaikum, সানাবে ব্লগে সবাইকে স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রাস্তাতেই আছি, টোটোর মধ্যে। কোথায় যাচ্ছি সেটা আমি বলছি কিছুক্ষণ পর, এখন বলছি না। এখন ঘড়িতে বাজে 3:40 আর খুব বাতাসও দিচ্ছে। তা যাই হোক, চলুন আপনাদের সাথে শেয়ার করি। তা আমি চলে এসেছি যেখানে আসার কথা ছিল, আমার পিসির বাড়ি। পিসির প্রচুর অসুস্থ ছিল, তাই পিসিকে দেখা হলো এখানে। পিসির ছোট ছেলে আমাদেরকে লেবু চা করে খাওয়াচ্ছে, দেখুন কিভাবে লেবু চাটা তৈরি করছে। কিন্তু খুবই টেস্টি ছিল, খাওয়ার পরেই আমি আপডেট দিচ্ছি। কিন্তু লেবু চাটা দারুণ টেস্ট ছিল, খুবই ভালো লাগলো খেতে। আর খুব সুন্দর বানিয়েছে পিসির ছোট ছেলে। বাড়িতে পিসি খুব অসুস্থ, তাই আমরা সব দেখতে এসেছিলাম। আর আজ বিভিন্ন ছোট ছোট যা টুকটাক কাজ এই পিসির ছেলেরাই সব করছে, কিছু তো করার নেই। পিসির মেয়ে থাকলে কাজ করা হতো, কিন্তু পিসির দুটোই ছেলে, মেয়ে নেই, ওরাই সব কাজ হেল্প করছে। তো চলুন, খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছে। কালারটা দেখুন, চায়ের কালারটা, লেবু চা খুবই খেতে ভালো লাগলো। তো চলুন, এখানে সব চা ঢেলে নেওয়া হয়েই এসে শেষের দিকে, এবার একটা জায়গার মধ্যে তুলে নেব। রুমের ভিতরে মা বোন সব আছে, পিসি সবাই আছে, সবাই মিলে এক কাপ করে লেবু চাটা খাবো, কারণ অসুস্থ তো বুঝতেই পাচ্ছেন। তার জন্য কিছু খাবো না বললাম বলে এক কাপ করে লেবু চা বানিয়ে দিল শাকির, পিসির ছেলের নাম শাকির, সে বানিয়েছে। এই তো রেডি হয়ে গেছে, এবার রুমের মধ্যে নিয়ে চলে এসেছি। এখানে সবাই এক কাপ করে নিচ্ছে, দিদি মা পিসি সবাই মিলে আছে। তার সাথে এখানে পিসেমশাই এখানে সিঙ্গারা এনেছে, ঝাল ঝাল। চা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পিসির বাড়ির পেছনে এখানে পুরো জায়গাটায় আমার পিসিদের। এখানে লেবুর গাছ লাগানো আছে, কাগজি লেবু, মশাবি লেবু, গুড়া লেবু, অনেক রকম লেবুর গাছ লাগানো আছে। কিন্তু লেবু গাছগুলোতে প্রচুর লেবু ধরেছিল, তাই বাড়ি নিয়ে যাব কিছু লেবু। তার এখানে তুলতে এসেছি, তা দেখুন কত লেবু, দেখুন কাগজি লেবু। বাড়ির ভিতরে গাছগুলোও আছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব, দেখবেন কত লেবু। তা যাই হোক, কেউ খেতে পারো কা না পারো, কিন্তু দেখে খুবই ভালো লাগে আর খুব সৌন্দর্য লাগে। এই দেখুন খুব সুন্দর লাগছে লেবুগুলো। আর গুড়া লেবুগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো গুড়া লেবুর গাছ। লেবু গাছে গুড়ায় গুড়ায় ধরে থাকে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, কিন্তু প্রত্যেকটি লেবুর গুড়ায় গুড়ায়, লেবু গাছের গুড়ায় গুড়ায় লেবু ধরে আছে। তা চলুন আমি দেখাচ্ছি কাছে গিয়ে। এই দেখুন লেবুটা এখনো মোটা হয়নি, আরও মোটা হবে লেবুগুলো। এবার আমি বাড়ির ভেতরে যাচ্ছি, চলুন। এটা বাড়ির বাইরেই, এই গাছটাও ডালটা পাচিরে এপার হয়ে গেছে, তবুও লেবু ধরে আছে, খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি লেবু গাছে অনেক অনেক লেবু ধরে আছে, দেখে খুবই ভালো লাগছে। তা এবার বাড়ির ভেতরে যাব, আমি আপনাকে দেখাবো, চলুন কত লেবু ধরে আছে দেখবেন। আর এটা কাঁঠাল গাছ দেখতেই পাচ্ছেন, এই দেখুন কাঁঠাল গাছে ছোট বড় সব কাঁঠাল ধরে আছে। এগুলোও লেবু গাছ সব, এগুলোও লেবু গাছ, এই দেখুন। এবার আমি লেবু পেরে নিয়েছি, এখানে রেখে দিয়েছি। আর একটা পিসি আর কাকিমা সবাই এসছে আমার পিসিকে দেখতে। এটা হলো ঠাকুমা, দেখতেই পাচ্ছেন। তা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এইবার আমরা বাড়ি চলে যাচ্ছি, টোটোতে বসে পড়েছি। তা যাই হোক, এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আগামী আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো।